নদীটা নতুন করছি এবার সেটটা, জায়গাটা ঠিক আছে নদী। তোমার যেহেতু এইটা বাড়াই দিলাম একটু মডেলের জন্য, আমি মডেল করার জন্য, ঠিক আছে, এটা দিবা গ্রুপ ওয়াল। গ্রুপ ওয়ালটা হচ্ছে কি, এই যে যখন ওয়াল একটার পর উঠতেই থাকতেছে না, তো ওয়ালের মানে 5 ইঞ্চির পর এক অল্প একটু 1 ইঞ্চি কাঠে ভিতরে ঢুকে দেওয়া থাকে না, বিট করে দেওয়া থাকে না, বিট করে 5 ইঞ্চি কাটার পর যাওয়ার পর 1 ইঞ্চি যে বিট থাকলো, বিট থাকলো, বিট থাকলো, এরকম করে উঠে উঠে যে চায় ওই ওয়ালটাকে বলতে গ্রুপ ওয়াল। বুঝতে পারো না পয়েন্টিং, বুঝো তোমার সম্পূর্ণ ওয়ালটাই আছে 5 ইঞ্চি যাওয়ার পর উপরে, এই যে মানে বিট দেয় না, তোমরা বিট বুঝতেছো না, ওয়ালে একটা সমান যে একটা দাগ দেয় অল্প একটু কাটে, ওইটাই গ্রুপ ওয়াল কখন হবে, যখন ওইটা 5 ইঞ্চি পর 1 ইঞ্চি, 5 ইঞ্চি পর 1 ইঞ্চি করে যখন দিবে তখন হবে এটা গ্রুপ ওয়াল। বুঝতে পারছো এটাকে বলতেছি আমি, ঠিক আছে? তো এইটা হবে সেই এই গ্রুপ ওয়াল হবে এটা, এই জন্য এটা একটা আলাদা পুরোটাই, ঠিক আছে? এটা একটা আলাদা, পুরাটাই আলাদা হয়ে গেলো, ঠিক আছে? তার মানে এটা একটা গ্রুপ ওয়াল হবে, বুঝে গেছে? ম্যাক্সে যখন করবো তখন আমরা বুঝতে পারবো না, সমস্যা নেই, গ্রুপ ওয়াল কীভাবে করতে হয় এটা একটা মডেল হয়। তবে তুমি যদি এই মডেলের সিস্টেমটা যদি ফ্রন্ট সাইডে করতে পারতা আরও একটু ভালো হইতো। ফ্রন্ট সাইডে কীভাবে করতে পারবা জানো, এই যে এই স্টেয়ারটা দিছো না, তোমার তো এখানে কিছু অংশ ফাঁকা আছে, আছে না, তা স্টেয়ারটা এই জায়গা থেকে 1 ফিট এইদিকে পিছাই দিলাম, সিনেমা দিলে তোমার একটা এখানে একটা ভাসের সৃষ্টি হবে, বা ওইটারও দরকার নাই, এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, এইভাবে তোমরা কাজ করতে করবা, এইভাবে ধরলা 1 ফিট দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর্টস টাইপ, আর্টস টাইপ, এই যে বুঝতে পারছো, এই যে মনে করো যে 2 ফিট এইদিকে দিলাম, এদিকে 4 ফিট, ঠিক আছে? কাজগুলা ভালোভাবে দেখে নাও, কাজে দিবে, বুঝতে পারছো? কিন্তু তোমরা গায়ে লাগাও না, এটাই হচ্ছে সমস্যা। তবে টাকা তো আমার যাচ্ছে না, তোমার যাচ্ছে, আমার টাকা কামানো দরকার, আমি কামাচ্ছি, বুঝতে হবে তো জিনিসগুলো, ঠিক আছে না? অমন জিনিসগুলো যদি তোমরা না বুঝো সমস্যা। হ্যালো, বুঝতে পারছো বিষয়টা কি করলাম? এটা হচ্ছে আমরা আর্টস টাইপের করে দিলাম, এইটা তোমার একদম গ্লাস থাকবে সম্পূর্ণটাই, সিঁড়ির সামনে একটা ভাস করা থাকে না, হ্যাঁ, এই যে ওই ভাসটা দিয়ে দিলাম, বুঝতে পারছো? এভাবে মডেল করলে জিনিসগুলো ফুটে উঠে, এমনিতে প্ল্যান ভালো হয়েছে, খারাপ না, চলবে। হ্যাঁ ঠিক আছে, ম্যাডাম নিবে এটা? হ্যাঁ, রং চং করে দিও, নিয়ে নিবে, সমস্যা নেই, যেটা বললাম এটা কালেকশন করে নিও, বাথরুমটাই বসে দেবে, স্টোরটার কিচেনটা মাঝখানে, আর এইটা পারলে উঠাই দিও, আমার কাছে এইটা অতিরিক্ত মনে হচ্ছে, হ্যাঁ, বারান্দা দিছে এতেই এনাফ, আর এখান থেকে এখানে যাবে এটাই সব,
হয়ে যাবে, ঠিক আছে? আর বাদবাকি কার্ড রুম এটা দিছো খারাপ হয় নাই, তবে কার্ড রুমটা তোমার এইখানে দেওয়া, এটা গ্রাউন্ড ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরে ফিরে এগুলো যে বাহিরে যাওয়া যাবে না। তুমি যখন টিপিক্যাল ফ্লোর হইতো, টিপিক্যাল ফ্লোরে বাহিরে বর্ধিত করতে পারতাম, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যাবে না। টিপিক্যাল ফ্লোর মানে কি জানো? আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে মাটির নিচে যেটা থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এগুলো কোনটাকে বলে? দোতলাকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর তিনতলা। এগুলাকে যখন সমান তরালে উঠে যাবে না, এইটাকে সবগুলোকে বলতেছে টিপিক্যাল ফ্লোর। ইন্ডিভিজুয়াল যখন বুঝে দিবে যে থার্ড ফ্লোর, তার মানে সে চারতলায় আছে, বুঝতে পারছো? তখন সে চারতলায় আছে, যখন ইন্ডিভিজুয়াল ভাবে বলে দিবে যে সাব্বির থার্ড ফ্লোরে আছে, মানে বিল্ডিং এর চারতলায় আছে। এখন যদি বলে যে সাব্বির টিপিক্যাল ফ্লোরে আছে, এখন টিপিক্যাল ফ্লোরে যে কোথায় আছে সেটা তো আমি জানি না, বুঝতে পারছো তুমি না? কী বুঝতে পারছো? হ্যাঁ, ভিতরে ঢুকাই দিত ম্যাম, এই জায়গাটাতে তোমার ভুল ধরতে পারে আমি যা মনে করতেছি, বুঝতে পারছো? যদি ভুল ধরে এই জায়গাটাতে এসে ধরতে পারে। গার্ড রুম তুমি এইখানেও দিতে পারো, বুঝছো? এই গার্ড রুমটা এখানে দিতে পারো, তাহলে তো স্পেসটা কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে ম্যামকে একবার দিয়ে দেখো কি হয়। ম্যাম সম্ভবত এটা ভুল ধরবে, কারণ গার্ড রুম এদের সিঁড়ির আশেপাশে, ঠিক আছে? এইদিকে। আচ্ছা, গার্ড রুম ওইটা যে তোমার যেখান থেকে গাড়ি ঢুকবে না, গাড়ি ঢুকার কাছেই থাকতে হবে, যেন ওই যখন ঢুকলো ওই গেট, গাড়িটা ঢুকলো ওই দেখতে পাইলো কোন গাড়িটা ঢুকলো, ঠিক আছে? এখানে গেট দিব, হ্যাঁ এইখানে তো গেট দিয়ে, বুঝতে পারছি, কিন্তু এখানে তোমার উইন্ডোটা কোথায় দিবে, কতটুকু উইন্ডো আছে? তোমার উইন্ডো না হলেও চার ফিট থাকতে হবে, চার ফিট আছে দেখা আর কি, বুঝছো? তো দেখো একটু ম্যামকে দেখাও, যদি হয় তাহলে তো হইলো, বুঝতে পারছো? না আমি এতদিন যা প্ল্যান করছি কখনো এইভাবে দেইনি, তো এই জন্য তোমাকে বললাম আমি, বা দেখিও নাই কোথাও আমি। টাকা ঢালাই হবে, আমার খাওয়াই শেষ হবে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিছু করতে পারবা না, ঠিক আছে? দেখুন তুমি কী করো কিছু বুঝি না, তোমার আসে খালি তো ভাই দাঁত গেলায় উড়াই দাও আমার কথাগুলোকে, কাজ যদি না পাই ভাই তাহলে তুমি আসিও না, আমি সত্যি মন খারাপ করতেছি। কাজ করো, দুইটা লাইন টানে দেখাও যে ভাই আমি এটা করছি, দেখাইতে তো হবে, ঠিক আছে না? তাহলে এইভাবে তো হবে না, কাজ আঁকাবে না, তোমরা পারবা না, আর যখন পারবা না একটা সময় যাই নিজেরই মনে হবে যে আসলে আর কি হইলো এইটা, বুঝতে পারছো? কেউ বলবে না এই কথাগুলো, বুঝতে পারছো? তোমরা ওই প্ল্যানটা আমার যদি নিয়ে আসতা তাহলে ভালো হইতো আমার জন্য, আমি একটা কলাম শিডিউল অনুযায়ী কাজটা করছিলাম, বুঝছো? যে কলাম দিয়ে বসাইতে হয়, তা কলাম নিয়ে আলোচনা করি আমরা। কলাম, কলামটা হচ্ছে কি? কলাম হচ্ছে বিল্ডিংয়ের একটা উলম্ব, মানে স্তম্ভ, উলম্ব স্তম্ভ বলতে উলম্ব অংশ, যে অংশটা তোমার বিল্ডিংয়ে আগত লোডগুলোকে সে বিমের মাধ্যমে সে কলাম দিয়ে ভার্টিক্যালি মাটিকে স্থানান্তর করতেছে আগত লোডগুলোকে, ঠিক আছে? বুঝতে পারছো? যত তোমার কাজ হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ডেড লোড আর লাইভ লোড বুঝো, কী বলো? ডেড লোড কি আর লাইভ লোড হচ্ছে এই যেগুলো, হ্যাঁ লাইভ লোড আমরা, হ্যাঁ তো এই যে এই সমস্ত লোডগুলো যে কার্যকর হচ্ছে, এটা কি কে সাপোর্ট নিয়ে ইয়ে করতেছে? এই যে বিমটা আছে, বিমটা দিয়ে কলামে স্থানান্তরিত হচ্ছে, এর সোজা কিন্তু নিচে আরেকটা বিম আছে, ঠিক আছে? আমরা যে কাজটা করতেছি এই বিমের মধ্যে দিয়ে স্থানান্তরিত, কলাম দিয়ে সেটা মাটিতে স্থানান্তরিত হচ্ছে, সমান্তরালভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে?
ঠিক সেইভাবেই তোমার কলামগুলো বসাইতে হবে এবং কলাম সিস্টেমটা করতে হবে। তো কলাম বিভিন্ন সাইজের হয়ে থাকে, ঠিক আছে, যেমন 10 ইঞ্চি 10 ইঞ্চি কলাম হয়ে থাকে, ঠিক আছে, 10, 10, ঠিক আছে, কলাম লেয়ার করে যে কলাম লেয়ার তোমার নেওয়া নাই, তো কলাম লেয়ার নেই, কলাম লেয়ার নিতে যাই কলাম, ঠিক আছে, কলাম সবসময় লাল দিবা, ঠিক আছে, কলাম সবসময় লাল দিবা, টেক্সটটা এই কালার দিবা না, টেক্স নীল কালার টাইপের এই টাইপের কালার দিবা, ঠিক আছে, যে কলাম লাল অ্যাপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ছোটো কলাম, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম বিভিন্ন আছে, 10-12 আছে, আবার আর এই 3 ইঞ্চি 10, 12, ঠিক আছে, 10, 12 আর এই 3 ইঞ্চি 12, 16 আছে, বারো পনেরো আছে, 12, 15 1 ফিট 1.5 ফিট, ঠিক আছে, তারপরে 18-20 আছে, 15-18 আছে, 1 ফিট 2 ফিট কলাম আছে, ঠিক আছে, আরও কলাম আছে 1 ফিট 2 ফিট 1 ফিট বাই 2 ফিট আছে, তারপরে আর যে 1 ফিট, 2 ফিট, ঠিক আছে, এরকম কলাম আছে, বুঝে গেছে। তো তোমার এটা লোডের ওপর ডিপেন্ড করে কলামগুলো বসাইতে হবে, তোমাকে দেখতে হবে যে আমার বিল্ডিংটা কত তলা হচ্ছে, কতটুকু উচ্চতা হচ্ছে এবং লোড কতটুকু নেবে, বুঝে গেছে, তোমার লোডের উপর ডিপেন্ড করে হবে। তো আনুমানিকলি যদি আমরা সর্বোচ্চ, এটা যেহেতু আমাদের ছোট একটা বিল্ডিং, এটা ছোট থেকে বুঝাই, এই যে ম্যাথ কমান্ড শিখেছি, ম্যাথ প্রপার্টিস শিখে নেই, এই যে দেখো আমি এইটাকে এইগুলার মতো, মানে এইগুলাকে এইটার মতো করতে হবে, এগুলো নীল আছে লাল করবো, তা কী করবো, এবং একই লেয়ারে দিব, আমি তো চাইলে তো এখানে কালারও চেঞ্জ করতে দিতে পারি, পারি না, কালার চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি একই লেয়ারে আনবো, কীভাবে আনবো, এম এ মা মা হচ্ছে ম্যাথ প্রপার্টিস, কি ম্যাথ প্রপার্টিস, ঠিক আছে, ম্যাথ প্রপার্টিসের কমান্ড হচ্ছে মা, এম এ তারপরে সিলেক্ট করে এইটা সিলেক্ট, যেটাকে যেটা কালারের মতো করতে যাচ্ছি, বুঝতে পারছ, দেখো এটা এখন সিলেক্ট করে যে কলাম লেয়ারে চলে আসছে, শুনেই এটাই হচ্ছে লেয়ার, ম্যাথের ম্যাথ প্রপার্টির সুবিধাজনক এবং লেয়ারের সুবিধা। তো আসি 10 জায়গাতে, আবার ফিরে আসি এই জায়গাতে, 10 কলাম টু কলাম ডিস্টেন্স হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, যেগুলো আছে না 10 ইঞ্চি 10 ইঞ্চি যে কলামগুলো আছে এটার মানে 13 ফিট, মানে 1 থেকে 13 ফিট পর্যন্ত সর্বোচ্চ রাখা উচিত ডিস্টেন্সটা, হ্যাঁ ডিস্টেন্সটা, ঠিক, সি পি ইন্টার কপি করলাম, 13 ফিট, ঠিক আছে, মানে একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব, কলাম টু কলাম ডিস্টেন্স একে বলে। আর কলাম টু কলাম ডিস্টেন্সের ডাইমেনশন কীভাবে চেক করবা, DLI ইন্টার যে মাঝখানে দিলাম, এই যে মাঝখানে কলাম টু কলাম ডিস্টেন্স এটা দিতে হবে, বুঝছো, কিছু ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, তবে তোমার মনে করো যে সচরাচর চেষ্টা করবা কলাম টু কলাম ডিস্টেন্স 10 থেকে 10-এর মধ্যে 12 থেকে 13-তে রাখার, 10 ইঞ্চি 10 ইঞ্চি যে কলামগুলো আমি করতে পারবো 12 থেকে 13-তে রাখার। আচ্ছা, সর্বোচ্চ কলাম টু কলাম ডিস্টেন্স হচ্ছে কত জানো, 20 থেকে 25, মানে শপিং মলের ক্ষেত্রে 20 থেকে 25, 25 থেকে 30, হ্যাঁ 20 থেকে 25, 25 থেকে 30 এত দূর রাখার ডিস্টেন্স, সেখানে তোমাকে কলাম অবশ্যই মানে 1 ফিট 1.5 ফিট 2 ফিট
করে কলামের সাইজ দিতে হবে। রাউন্ড সাইজও আছে কলাম, রাউন্ড সাইজেরও কলাম ব্যবহার করতে পারেন। এবং একই বিল্ডিংয়ে, একই বিল্ডিংয়ে তোমার এইখানে কলামটা তোমার 10 ইঞ্চি, ঠিক আছে, কোনো কারণবশত তোমার এই কলামটা তোমার এমন জায়গায় পড়তেছে যেটা 20 ফিট দূরে দিলে ভালো হচ্ছে, ঠিক আছে, 20 ফিট দূরে দিলে সব থেকে ভালো হচ্ছে, তখন কি করবা? তখন এই সাইজটার কলামের সাইজটা তুমি বাড়াই দিতে পারো, ঠিক আছে। একই বিল্ডিংয়ে বিভিন্ন সাইজের কলাম হতে পারে। এটা তুমি দিলা 1 ফিট, 1.5 ফিট, ঠিক আছে। তখন কলাম তুমি কমান, কলামের মান বাড়াবা, 1 ফিট, 1.5 ফিট করবা, 10-12 করে দিবা, ঠিক আছে। সেটা দেখবা যে কতটুকু যাচ্ছে কতটুকু যাচ্ছে না। আরেকটা কথা, কোথায় কলাম দেও না দেও তাতে কোনো দেখার বিষয় নাই, তোমাকে সিঁড়ির চার কোণে 4টা কলাম বসাইতেই হবে, বুঝতে গেছে? সিঁড়ির চার কোণে 4টা কলাম বসাইতেই হবে, কারণ সিঁড়ির লোডটা সব থেকে বেশি এবং এটা পুরাটাই কনক্রিটের তৈরি হবে, ঠিক আছে। সেখানে রডের হিসাব থাকবে অন্যরকম, এই কারণে সিঁড়িতে তোমার 4 কোণে 4টা কলাম দিতে হবে, বুঝতে গেছে? সিঁড়ির লোডটাই বেশি, হ্যাঁ সিঁড়ির লোডটাই বেশি। কেন বেশি? ওইখান দিয়ে সবসময় তোমার উঠানামা হবে, ওইখানে সবসময় RCC ঢালাই হচ্ছে, ওইখানে সবসময় তোমার রডের পরিমাণ বেশি, ঠিক আছে, ওপরে ছাদ থাকতেছে এবং চারপাশে ঢালাই তো থাকতেছেই, এই জন্য, বুঝতে পারছো? আর অন্যান্য জায়গার ক্ষেত্রে এগুলো তো ফাঁকা থাকতেছে, আর এটা তো ফাঁকা নাই, একদম সলিডলি তোমার 5 ফিট, 5 ফিট পরে, 10 ফিট, 10 ফিট পরে, 15 ফিট, 15 ফিট পরে, 20 ফিট উঠতেই থাকতেছে। মোট যদি 10 ফিট রুম হাইট হয় তাহলে মাঝখানে তোমার ল্যান্ডিং তো 5 ফিট করেই পড়তেছে না, অর্ধেক অর্ধেক করে, বুঝতে পারছো কি আমার কথাটা? ল্যান্ডিং 5 ফিট, হ্যাঁ 5 ফিট হচ্ছে না, অর্ধেকে যদি হয় 5 ফিট, 5 ফিট, 10 ফিট, বা তোমার একটা রুম থেকে আরেকটা যাচ্ছে 10 ফিট, 10 ফিট করে হাইট পড়ে যাচ্ছে, মাঝখানে তো ফাঁকা থাকতেছে না, ওই সিঁড়িতে তোমার ট্রেড এবং রাইজদের অবস্থান থাকতেছে, প্রত্যেকটা ফ্লাইটের অবস্থান থাকতেছে, এত জোরে জোরে কথা বলার পরে ওর বন্ধু করতে, তার মানে বুঝো ছেলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। আমার কথাতে মন খারাপ করলে কিন্তু ভাই তো আমার কিচ্ছু করার নেই, আমার এতটুকুই বলার ছিল, বুঝছো? মন খারাপ করতে পারো, আমার এতটুকুই বলার ছিল। তাহলে দেখো এদিক দেখো, এদিক দেখো, এই হচ্ছে মেন কথা। আচ্ছা, কলাম স্থাপনের ক্ষেত্রে সিপি কলাম কপি করলাম, এই যে কলাম বসাচ্ছি, আগে ইয়ে করে যাও, আমাকেও ঘুম ধরতেছে রে, কিন্তু কাজ করতে হবে, কাজ বুঝলা। এখন কোনো ক্ষেত্রে তোমার এই সাইডেও কলামটা বসতে পারে, বসতে পারে না, তখন তোমার কি এই যে এটা চেঞ্জ করে দিতে হবে, কিভাবে চেঞ্জ করে দিবা? ওইটা মানে শুধু ভিতরের কালারটা চেঞ্জ করা হবে না, এটা চেঞ্জ বলতে তোমাকে সরাই আনতে হবে, গেল কি এস্টিয়ারের কলাম, এই তো বুঝে দিলাম, আর এই কোনার কলামগুলো দেখাই, এগুলা কলার কলামগুলো, হ্যাঁ এগুলো শুনো, কলাম এমন ভাবে, আরেকটা বলে দেখি, কলাম তুমি এমন ভাবে বসাবা যেন সম্পূর্ণ রুমের মাঝখানে না হয়, বুঝতে পারছো? সম্পূর্ণ রুমের, রুমের মাঝখানে যেন কলাম না পড়ে, যেমন ভাই একটা দেখান তো,
এই যে তোমার এটা মনে করো কলাম ডিস্টেন্স, ঠিক আছে, এই দেখো ডি এল আই ইন্টার, এই থেকে এই তোমার কলাম ডিস্টেন্স কত? 16 ফিট, ঠিক আছে। এইটা যদি 13 ফিট করতে চাও, এই বিষয়টা এই 13 ফিট না, তাই এটাকে আমি কপি করলাম। মনে করো যে এটা তো হিসাব অনুযায়ী এইখানে বসার কথা না, তাহলে এইখানে যদি বসে তাহলে তো সব শেষ। ও এই এই জিনিসটা বুঝাইলেন আপনি। হ্যাঁ, রুমের মধ্যে কলাম ফেলাবে না, সেটা তো কেউ ফেলাবে না। ফেলাবে, আছে, এমনও পাবলিক আছে। কাজই করতে পারবি না, ফেলাবি এই যে এটা এইখানে পড়তে পারে, ঠিক আছে। তখন তুমি একটু আমি চারটে না চারটা কলাম দিব, হবে না কলাম দিলে আরেকটা দেখো, কলাম বেশি করা যাবে না, এবং কলাম হরাইজন্টাল হরাইজন্টাল মিলাইতে হবে, ভার্টিক্যাল ভার্টিক্যাল মিলাইতে হবে। এই ক্ষেত্রে ভাই তাইলে আমি এখান থেকে এখানে দেব, কিন্তু এইদিকে কলামের মানটা একটু বাড়ায় দেব। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে এই জন্য কলাম নিয়ে সব সময় ডিসকাস করতে হবে, মানে যত বড় ইঞ্জিন হবে না, হরাইজন্টাল হরাইজন্টাল ভার্টিক্যাল ভার্টিক্যাল, এই চারটা কলাম বাদ দিয়ে তোমাকে, শুনো, এই চারটা কলাম আছে না, এই চারটা যদি হরাইজন্টাল হরাইজন্টাল মিলাইতে পারো, ভার্টিক্যাল ভার্টিক্যাল মিলাইতে পারো, তাহলে বেটার। যদি না মিলাইতে পারো, এই চারটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো আছে হরিজন্টাল হরিজন্টাল মিলাইতে হবে, ভার্টিক্যাল ভার্টিক্যাল মিলাইতে হবে, বুঝতে পারছো? এটাই আজকে আর বুঝবো না এখন। তাহলে ভাই আমার মনে করেন একটু জুম করেন, হ্যাঁ আমার কেমনে হয় কাটেন, কাটলাম নিচে আস, তুই করিস তাহলে, তোমরা যে বসে দিতে হবে এই এইখানে বসে দিতে হবে, তুই পারিস ওইভাবে না, আমার তো বিশ্বাস হয় তুই কাজ পারিস এরকম প্ল্যান করার। কাজটা যখন করবে না তখন প্ল্যানটা নিজে নিজে করে নেবে, ঠিক আছে। প্ল্যানটা করে নিয়ে আগে একটা শিডিউল অনুযায়ী বসাই দিবা, কলামটা বসাই দিবা, ঠিক আছে, একটা শিডিউল অনুযায়ী বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে লাইন নিলাম, এটা একটা রেফারেন্স লাইন, এটা লেগে যখন লাইনের উপর লাইন নিবা, এটা করলে রেফারেন্স লাইন, এটা আমি দেখো আলাদা করে নিয়ে লাইন থেকে, ঠিক আছে। তা আমি অনুমান করে ডায়ামিটার লাইন আর আগে শিখেছিলাম তোমাদের না, কানটালা গরম করে দিব, মডিফাই কমান, ডাইমেনশন কমান, উড়ে গেল আর আর কোনো খুশি নেই। আমি আসছিলাম না, আমি চাচ্ছি এখানে তিনটা কলাম বসাইতে, তিনটা না, একটা দুইটা তিনটা, এমনিতে তো বসে যাবে, আমি চারটা কলাম বসাই আগে। তা কীভাবে করে নিব? ডি এল আই ইন্টার, ঠিক আছে, আই সরি ডিভাইড করে নিব, ডিভাইড কমান সেখানে নেই না, ডিভাইড করে নিলাম, ডিভাই ডিভাইড কমান হচ্ছে ডি আই ভি ইন্টার, মানে ডিভাইড তো ভাগ করা, কটা ভাগে করবো? চারটা ভাগে, সিলেক্ট অবজেক্ট, চারটা দিতে এখানে তিন আগে দিই, ঠিক আছে, দেখা যাচ্ছে না, ভাগ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। ফরম্যাট যেয়ে পয়েন্ট স্টাইল গেলাম, পয়েন্ট স্টাইল যেয়ে এই যে এটা যে কোনো একটা চেঞ্জ করে দিব, এই দেখো চারটা ভাগ হয়েছে না, একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, বুঝে তিনটা তো হয়েছে, চারটা ফের কেমন হয়, চারটা কলাম বসে নাই, চারটা পয়েন্ট বসে হয় না, তাইলে ঠিক আছে। তো ওইটাই তো চারটা ভাগ বলতেছি, চারটা কলামকে চারটা ভাগে ভাগ করে নিবা না, কলাম চারটা বসছে কিন্তু দাদা ভাগ তিনটা হয়েছে, এই তো কপি, ঠিক আছে, এই যে দিলাম সিপি তিনটা কপি, ঠিক আছে, এই যে সেন্টার নিলাম, এই যে সেন্টার, এই যে সেন্টার, ভাই পয়েন্টটা ভুলে গেছি, পয়েন্ট কি হয়ে যায় নাম্বার এই যে দেখো, এখন ডিস্টেন্সটা তুমি মাপো, কলাম টু কলাম ডিস্টেন্স 15 ফিট, হ্যাঁ 10 ইঞ্চি 10 ইঞ্চি কলাম দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাই এখানে যদি তোমার সবগুলাই যদি সমস্যা মনে হয়, সে মনে হইতেই আছে, ঠিক আছে, 10-12 কলাম দিয়ে দিলাম, ঠিক আছে, কলামটা একটু বাড়ায় দিলাম, 10-10 ছিল এখন 10-12 করায়, হ্যাঁ 10 কমা বাড়ে দশিল,
বিয়ে দেখার কাজ করা ভাই মনে হয় না আমার দ্বারা এই আসতে তোমার কথা বলবো তো দেখো খারাপ হয়ে যাচ্ছে তোমরা তো বেশি কথা বলতেছো কাজ না করে এই যে দেখো বসান তাহলে ভালো করে বলা আমার খারাপ লাগে।